নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কুচো চিংড়ির ভর্তা। কারা কারা এটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা আমার এই ভিডিওটি দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। চলুন তার জন্য কী কী লাগছে দেখে নিই। এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা বাদামি রং এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব লঙ্কা কুচি। এবার রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব। যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এবার ভালো করে লবণ হলুদটাকে দিয়ে কষিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচু চিংড়ি। কুচু চিংড়িটা দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব। চিংড়িটা দিয়ে মিনিট দশেক ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। চিংড়ি থেকে সামান্য যে জল বেরোবে সেটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। এরকম খুন্তির সাহায্যে এটাকে এরকম স্ম্যাশ করে দিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেব। খুবই চটজলদি তৈরি হয়ে যাবে এই কুচো চিংড়ির ভর্তা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকে তৈরি এই কুচো চিংড়ির ভর্তা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।